হরিণের মাংস খাওয়া জায়েজ আছে কারণ হরিণ কোনো হিংস্র প্রাণী নয় তো যেহেতু হরিণ একটি নিরীহ প্রাণী এবং সেটা খাওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা ইসলামে নেই আর শরীয়তের মূল থিম হল আসলুল আশিয়া আল এবাহা যে কোনো জিনিসের মৌলিকত্ব হচ্ছে সেটা হালাল তো তার বিপরীতে হারাম সাব্যস্ত হয় এমন দলিল যদি পাওয়া না যায় তাহলে সেটাকে হালাল হিসাবে গ্রহণ করে একদল আলামা বলেছেন যে যদি এক ফোঁটার চেয়ে বেশি রক্ত হয় যেটা গড়িয়ে পড়বে তাহলে অজু ভেঙে যাবে আরেকদল ওলামা বলেছেন যে না অজু ভাঙবে না এখন তিনি যে মাসলাকটা অনুসরণ করেন তিনি সে মাসলাকের আলেমদের এই বক্তব্যটা আরও একটু স্পষ্ট করে বলতে চাইলে আমি বলতে পারি ওলামা এহানাব বলেছেন যে এক ফোটা রক্ত যেটা গড়িয়ে পড়বে তাহলে অজু ভেঙে যাবে পাঠানো হয়েছে নবরন স্কুল অ্যান্ড কলেজ সনির আখরা ঢাকা থেকে লিখেছেন হরিণের গোস্ত খাওয়া কি জায়েজ হরিণের মাংস খাওয়া জায়েজ আছে কারণ হরিণ কোনো হিংস্র প্রাণী নয় তো যেহেতু হরিণ একটি নিরীহ প্রাণী এবং সেটা খাওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা ইসলামী নেই আর শরীয়তের মূল থিম হলো আসলুল আসিয়া আল এবাহা যে কোনো জিনিসের মৌলিকত্ব হচ্ছে সেটা হালাল তো তার বিপরীতে হারাম সাব্যস্ত হয় এমন দলিল যদি পাওয়া না যায় তাহলে সেটাকে হালাল হিসাবে গ্রহণ করতে হবে সৃষ্টি জগতে সব তো মুবাহ মুবাহ যদি না হারাম হয় যদি না হারাম হয় আমরা জানলাম প্রিয় দর্শক নর্মালি এশার সালাতের ওয়াক কতক্ষণ থাকে আসলে এ নিয়ে তো একাধিক রকমের হাদিস পাওয়া যায় বক্তব্য পাওয়া যায় এশারের নামাজের মূল সময়টা হবে মূলত মধ্যরাত পর্যন্ত মধ্যরাতের পরে এশারের নামাজ পড়া মাকরু কিন্তু যদি কোনো ভাই বা কোনো ব্যক্তি এশারের নামাজ না পড়ে থাকেন আর শোভে সাদেকের আগে পর্যন্ত ওনার পড়ার সুযোগ রয়েছে আদায় হয়ে যাবে মাকরুহের সাথে বিশেষ অবস্থায় এটা হলো যদি পড়ে না থাকেন কোনো কারণে কিন্তু মধ্যরাতের পরে যাবে এমনটা যেন না হয় লিখেছেন সালাতরত অবস্থায় নাক দিয়ে রক্ত এলে অজু ভেঙে যাবে কি এখানে দুটি মত মূলত পরিলক্ষিত হয় একদল ওলামা বলেছেন যে যদি এক ফোঁটার চেয়ে বেশি রক্ত হয় যেটা গড়িয়ে পড়বে তাহলে অজু ভেঙে যাবে আরেকদল ওলামা বলেছেন যে না অজু ভাঙবে না এখন তিনি যে মাসলাকটা অনুসরণ করেন তিনি সে মাসলাকের আলেমদের এই বক্তব্যটা আরও একটু স্পষ্ট করে বলতে চাইলে আমি বলতে পারি ওলামা ইহানাব বলেছেন যে এক ফোঁটা রক্ত যেটা গড়িয়ে পড়বে তাহলে অজু ভেঙে যাবে আর তিনি যদি এই মাসলাকে অনুসরণ করে থাকেন তাহলে আবার অজু করে নেবেন আর যদি এই মাসলাকের অনুসারে তিনি না হন তাহলে নাক থেকে গড়িয়ে রক্ত পড়ছে মুছে নেবেন নামাজ হয়ে যাবে এখানে মত আছে মত গবেষণার কারণে লিখেছেন নিজে পর্দা করি অন্য নারীকে সৌন্দর্য বৃদ্ধির জন্য সাজিয়ে দিলাম ভালো নিয়তে কিন্তু সে সেজে বেপর্দায় বাইরে ঘুরে কি করব আসলে এই খারাপ কাজে সহযোগিতা করাও কিন্তু অন্যায় আল্লাহ তালা পবিত্র করার মাজিদে বলছেন তা আলাল আল আল বীর ওয়ালা ইসমি ইসিআাল যে তোমরা কল্যাণের কাজে এবং তাকওয়ার কাজে একে অন্যকে সহযোগিতা করো আর অন্যায় এবং লঙ্ঘনের কাজে সহযোগিতা করো না যখন বিষয়টি স্পষ্ট হয়ে যাবে যে আমি এমন কাউকে সাজাচ্ছি যে সেজে গুজে নিজকে অন্যের সামনে প্রদর্শন করছে তাহলে এমন ব্যক্তিকে সাজিয়ে দেওয়াটা ঠিক হবে না বরং তিনি কাজ থেকে ওকেও বিরত রাখবেন নিজেও বিরত রাখবেন যদি হয়ে যায় আর যদি এমন হয় যে না উনি সাজিয়েছেন উনি একজন মহিলা আরেকজন মহিলাকে সাজালেন কিন্তু ওই মহিলা বাহিরে গিয়ে কি নিজকে প্রদর্শন করবে এটা উনি জানেন না তাহলে উনি সাজাতে পারেন কিন্তু যখন তিনি জানবেন যে না সেই জন্যই বের হচ্ছে তাহলে এমন কাজ করা ঠিক হবে না